আসলে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এই হিসেবে দেয়া যখন সুযোগ পাই, যতটুকু সুযোগ পাওয়া ততটুকু অন্তত কৃষিকাজে সময় দেওয়া উচিত। কারণ কৃষিতে যদি আমরা উৎপাদন না করতে পারি তাহলে তো আমাদের দেশে খাদ্য সংকট দেখা দিবে অবশ্যই। এই জন্য আমি অবসর হওয়ার পরও এই সামান্য পরিমাণে সবজি চাষটাস করি আর কি। এগুলোর মাধ্যমে আমিও সামান্য পরিমাণে কিছু উপার্জন করতে পারি, বন্ধু বান্ধবদের কিছু সবজি টবজি আমি গিফট টিপ করতে পারি, এতে আমি কিছুটা অনেকটা আনন্দ পাই আর কি। তাই আমি এগুলো অল্প পরিমাণে করি। আমি আমি 1996-এ আমি সেনাবাহিনীতে জড়িত হয়েছিলাম, গত 14-16 সালে 16-র মে মাসে আমি সেনাবাহিনীতে অবসর গ্রহণ করি। তারপর এই সামান্য পরিমাণে আমি জমিতে আমার চাষ টাস করি আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সালাম আলাইকুম। আজ নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। ওই বিষয়ের মধ্যে থাকবে যে কীভাবে আপনারা বেগুন চাষ করবেন এবং বেগুন চাষের মধ্যে অধিক লাভবান হওয়া যায় কীভাবে। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কাছ থেকে আমরা সেই তথ্যগুলো জেনে নিব এবং আরও জেনে নিব একজন সেনাবাহিনী হওয়ার পরও সে কেন কৃষিকাজের প্রতি এত প্রাধান্য হচ্ছে, একজন সৈনিক থেকে আমরা সেটা জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি শুনেছি যে আপনি একজন সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সৈনিক, তো তারপরেও আপনি কেন এই কৃষিকাজের সাথে জড়িত? আসলে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এই হিসেবে দেয়া যখন সুযোগ পাই, যতটুকু সুযোগ পাওয়া ততটুকু অন্তত কৃষিকাজে সময় দেওয়া উচিত। কারণ কৃষিতে যদি আমরা উৎপাদন না করতে পারি তাহলে তো আমাদের দেশে খাদ্য সংকট দেখা দিবে অবশ্যই। এই জন্য আমি অবসর হওয়ার পরও এই সামান্য পরিমাণে সবজি চাষ টাস করি আর কি। কিভাবে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় সেটাই আপনি করতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ সঠিক। তো আরেকটি জিনিস জানতে চাই যে এই যে এত সুন্দর একটা জমি পরিবেশন করতেছেন, তো এটার মাধ্যমে আপনি কী কী এটার মধ্যে প্রয়োগ করতেছেন? এখানে আসলে জৈব সার আছে, তারপরে বিভিন্ন ধরনের ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলো প্রয়োগ করতে হয়। তবে জৈব সারের গুরুত্বপূর্ণ অনেক বেশি। অবশ্যই যার যার বাড়িতে যত প্রকারের গোবর আছে বা এই পচা আবর্জনা আছে এগুলোকে জৈব সার হিসেবে জমিতে প্রয়োগ করলে জমি বেশি উর্বর হয়। ও ওই ওই বিষয়গুলোই কি আপনি আপনার জমির মধ্যে পরিচর্যা করতেছেন, তাই না? সঠিক। এই জমি এগুলো আমরা প্রয়োগ করতেছি, এই জন্য জমি দেখেন না মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। অন্য অন্য জমির তুলনায় মাশাল্লাহ আপনার জমিটা অনেক ভালো লাগলো দেখে। তো আরেকটি জিনিস জানতে চাই যে আপনি কত সালে এই সেনাবাহিনীর সাথে জড়িত হয়েছিলেন? আমি 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 1996-এ আমি সেনাবাহিনীতে জড়িত হয়েছিলাম, গত 14-16 সালে 16-র মে মাসে আমি সেনাবাহিনীতে অবসর গ্রহণ করি। তারপর এই সামান্য পরিমাণে আমি জমিতে আমার চাষ টাস করি আর কি। এগুলোর মাধ্যমে কি আপনি মোটামুটি ভালোই আছেন? হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমিও সামান্য পরিমাণে কিছু উপার্জন করতে পারি, বন্ধু বান্ধবদের কিছু সবজি টবজি আমি গিফট টিপ করতে পারি, এতে আমি কিছুটা অনেকটা আনন্দ পাই আর কি। তাই আমি এগুলো অল্প পরিমাণে করি। মানে এটা বাণিজ্যিক হিসাবে বা ব্যবসা করার উদ্দেশ্যে এটা আপনি চাষাবাদ করেন নাই? না, বাণিজ্যিক হইলো আমার নিজেদের খাওয়া দাওয়ার পরে বন্ধু বান্ধবকে গিফট টিপ করার পরে যদি অতিরিক্ত হয় তাহলে আমি এটা বাণিজ্যিকভাবে আমি বিক্রি করি আর কি। তবে আমি দেখছি যে আমি 4-5 বছর ধরে আমি জমি কৃষিকাজের সাথে হালকা জড়িত হওয়ার পর আমি দেখলাম যে বাংলাদেশ কৃষি বিভাগের যে কর্মকর্তারা আছে তারা আসলে কৃষকদের পিছনে ন্যূনতম কোনো সময় ব্যয় তারা করে না। জমিতে আমাদের কখন কি কীটনাশক প্রয়োগ করবে, কখন কি ইউরিয়া প্রয়োগ করবে তারা ন্যূনতম কোনো অবদান তারা রাখে না। আসলে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হিসাবে প্রত্যেকটা কৃষি অফিসারদের একটা কৃষকদের সাথে একটা সম্পর্ক রাখার প্রয়োজন, সেই সম্পর্কটুকু তারা রাখতেছে না। এই জন্য কৃষকরা অনেক সময় হতভম্ব হয়ে যায়, কখন কি করবে, কোন জমিতে কি প্রয়োগ করবে তারা বুঝতে না পারা, তখন বিভিন্ন কীটনাশকের দোকানদারের সাথে গিয়ে বিভিন্ন সলা পরামর্শ করে করে কীটনাশক প্রয়োগ করে, যার কারণে অনেক কৃষকই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জি, তো দর্শক শ্রোতা শুনতে পাচ্ছেন যে একজন অবসরপ্রাপ্ত সৈনিকের মুখ থেকে যে মানুষগুলা কৃষি কাজ করেও এবং বিভিন্ন ভুয়া কীটনাশক জমির মধ্যে ইউজ করার পরেও কৃষকরা ক্ষতিগ্রস্তের মধ্যে হচ্ছে, এর কারণ হচ্ছে যে
কৃষি কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো কৃষকদের সাথে তারা সম্পর্ক রাখে নাই এবং যেভাবে কৃষকদের সাথে সম্পর্কর পরে কীটনাশক ব্যবসায়ীদের কাছ থেকে ভুল কীটনাশকগুলো প্রয়োগ করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একজন অবসরপ্রাপ্ত সৈনিকের মুখ থেকে যেই যেই টিপসগুলো শুনলেন আসলে ওই ওইভাবে যদি নাকি আমাদের জমিগুলোর মধ্যে পরিচর্যা করা হতো 100 থেকে 100% আমাদের জমিগুলো অনেক ভালো হতো বা ভালো থাকতো এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার দর্শকদেরকে মানে খুব সুন্দর সুন্দর টিপসগুলো প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা নিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ